থেকে এমন পারো বলতো? এটা খবরের কাগজে মা, এই কাগজে দেশের কোথায় কি ঘটছে সব লেখা থাকে। আর আমি রোজ খবরের কাগজ পড়ার জন্যই তো জানতে পেলাম যে দুদিনের মধ্যে আমাদের বনে মুষলধারে ঝড় বৃষ্টি হতে পারে, তাই তো আগে থেকে সতর্ক হতে পারলাম। তাহলে তো আমাদের সবাই খবরের কাগজ পড়া উচিত। আর খবরের কাগজ পড়লে আমরা আগে থেকে নিজেদেরকে সচেতন রাখতে পারবো। হ্যাঁ রে মা, আমি এই খবরের কাগজ পড়ে আরো একটা খবর জানতে পেলাম। আমাদের বনে নাকি কাঠের সংকট দেখা দিয়েছে, তাই তো আমি আগে থেকেই অনেক কষ্ট করে কাঠ সংগ্রহ করে বাড়ি তৈরি করলাম। একি এ আমি কি দেখলাম, আমাদের তো সামনে অনেক বড় বিপদ আসতে চলেছে। কি হয়েছে কাকলি, তুমি কোন বিপদের কথা বলছো শুনি? আমাদের বনে নাকি কাঠের সংকট দেখা দিয়েছে, মানুষেরা নাকি বন থেকে সব কাঠ কেটে নিয়ে গেছে। একি তাহলে তো অনেক বড় সমস্যায় পড়ে গেলাম গো কাকলি। শুধু কি তাই, দুই দিনের মধ্যে নাকি এই বনে অনেক বড় ঝড় বৃষ্টি শুরু হবে। আর এদিকে আমাদের ঘরের দিকে দেখেছো, দুদিন পরে যখন মুষলধারে বৃষ্টি শুরু হবে তখন তো আমাদের ঘরটা ভেঙে পড়ে যাবে। তখন কি হবে কালু? সত্যি তো, এখন আমরা কি করব? চলো কাকলি, এক্ষুনি আমাদের কাঠ খুঁজতে যেতে হবে, দেখি কোথাও কোনো কাঠ পাই কিনা। এরপর কালু ও কাকলি কাঠ খুঁজতে চলে যায়। দেখেছো কাকলি, এই টুনিটা কি চালাক, আগে থেকে নিজের সুরক্ষার জন্য নতুন বাড়ি বানিয়ে রেখেছে। আমাদেরকেও তো ওর মতো সচেতন হওয়া উচিত ছিল। হয়েছে হয়েছে, টুনির নামে আর প্রশংসা করতে হবে না। এখন তো সারা বন ঘুরে বেড়ালাম, আমরা তো কোনো কাঠি খুঁজে পেলাম না। তাই যেভাবেই হোক টুনির বাড়িটা আমাদের দখল করে নিতেই হবে, বুঝেছো কালু? কিন্তু কিভাবে, টুনি যে চালাক পাখি, ওর বাড়ি দখল করা এত সহজ নাকি বলো তো? শোনো কালু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপর কাকুলি আর কালু টুনির বাড়িটা নিজেদের করে নেয়ার জন্য বুদ্ধি করতে থাকে। হ্যাঁ, আমাদের কাজ শেষ, এখন শুধু টুনিকে বোকা বানানো বাকি। যাও কালু, তুমি টুনিকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে এসো। টুনি, এই টুনি, তাড়াতাড়ি একটু আমার সাথে আয় না প্লিজ। আমার কাকুলি যে তোর বাড়ির সামনে আহত অবস্থায় পড়ে আছে, আমাদেরকে একটু সাহায্য কর টুনি। কালুর কথা শুনে তাড়াতাড়ি টুনি কাকুলিকে সাহায্য করতে চলে যায়। একে কাকুলি দিদির পা থেকে তো অনেক রক্ত বের হচ্ছে। শোনো কালু দাদা, এক্ষুনি কাকুলি দিদিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু টুনি, আমার সাথে তো কোনো টাকা নেই, তবে আমার বাড়ির আলমারিতে কিছু টাকা আছে। তুই যদি কষ্ট করে একটু আমার বাড়িতে গিয়ে টাকাগুলো নিয়ে আসতি, তাহলে আমি এদিকে কাকুলিকে নিয়ে হাসপাতালে যেতাম। ঠিক আছে কালু দাদা, তুমি বরং তাই করো, কাকুলি দিদিকে নিয়ে হাসপাতালে যাও, আমি তোমার আলমারিটা থেকে টাকা নিয়ে আসছি। এ কথা বলে টুনি কালুর বাড়িতে চলে যায়। আর এদিকে কালু ও কাকুলি তোতা আর কবুতরকে নিয়ে টুনির পিছনে পিছনে যায়। কিছুক্ষণ পরে টুনি কালুর আলমারি থেকে টাকাগুলো বের করে, আর তখনই সেখানে কালুরা চলে যায়। চোর চোর, আমার বাড়িতে টুনি চুরি করতে এসেছে, ধরো তোমরা সবাই টুনিকে ধরো। একি কালু দাদা, তুমি এসব কি বলছো? আমি চোর হতে যাব কেন? তুমি তো বললে তোমার আলমারি থেকে টাকাগুলো নিয়ে হাসপাতালে যেতে। দিয়ে বলছি আমাদের টাকাগুলো দে হারামজাদি, তুই দিন দুপুরে আমার ঘরে চুরি করতে এসেছিস আর এখন বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছিস। টুনির মতো চোরের আমাদের এই বনে কোনো জায়গা হবে না, তাই আমি বলি কি, টুনিকে এক্ষুনি এই বন থেকে তাড়িয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস কবুতর, তবে টুনি তোকে আবার নতুন করে বলতে হবে নাকি? যা যা বলছি, এক্ষুনি আমাদের বন থেকে চলে যা। কবুতর দাদা, ও দাদা দাদা, তোমরা সবাই বিশ্বাস করো গো, কালু দাদা আর কাকুলি দিদি আমাকে ভাসানোর চেষ্টা করছে। তোমরা তো জানো আমি এরকম কাজ কখনো করব না। চুপ কর, তুই যে একটা চোর তা আমরা নিজের চোখেই দেখেছি, তাই বলছি ভালোই ভালো এই বন ছেড়ে চলে যা। সবার কথায় কষ্ট পেয়ে টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বন ছেড়ে চলে যায়। তোকে অনেক দিন থেকে দেখছি, তুই আমাদেরকে কোনো ফল দিচ্ছিস না, তাহলে তোকে বাঁচিয়ে রেখে কি লাভ, যা তুই এই আগুনে জ্বলে যা। হা 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 হা।
যাক বাবা, এই গাছটাকে তো বাঁচাতে পারলাম, কিন্তু কিভাবে গাছে শিকড়ে আগুন লাগিয়ে দিয়েছে? মা ও মা, আমার অনেক খিদে পেয়েছে, আমি মনে হয় আরেকটু পথ উঠতে পারবো না। এখন তোকে আমি কোথা থেকে খাবার এনে দিব বলতো? আর কষ্ট কর মা, সামনে কোনো বাড়ি পেলে তোকে আমি তার কাছ থেকে খাবার এনে দিব। না মা, আমি এখান থেকে আর এক পাও যেতে পারবো না, আমাকে তুমি এক্ষুনি খাবার এনে দাও। এসব বলতে বলতে টুকি গাছের নিচে ঘুমিয়ে পড়ে। আহারে, মেয়েটা আমার না খেতে পেয়ে এখানে ঘুমিয়ে পড়লো, আমারও চোখটা লেগে আসছে, আমি না হয় একটু টুকির সাথে বিশ্রাম করি। এরপর টুনি ও টুকি আম গাছের নিচে ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর হঠাৎ করে শুরু হয়ে যায় প্রচন্ড বৃষ্টি, আর বৃষ্টি হওয়ার সাথে সাথে আম গাছে অনেকগুলো পাকা আম ধরে যায়। টুনি ও টুনি, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, অনেক জোরে যে বৃষ্টি শুরু হলো। টুনি ও টুনি, গাছের ডাক শুনে টুনি ও টুকির ঘুম ভেঙে যায়। আর টুনি এদিক ওদিক তাকিয়ে বলতে থাকে, কে কে আমাকে ডাকলো? আমি টুনি, আমি তোমাকে ডাকলাম। কি, তুমি কথা বলতে পারো কি করে? আমি হলাম জাদুর আম গাছ, তাই আমি কথা বলতে পারি। তাহলে তোমার শিকড়ে আগুন লেগেছিল কেমন করে? তখন তুমি জাদু করে আগুন নিভালে না কেন? আর তোমার শিকড়ে আগুন লাগলোই বা কি করে বলো তো? আমি জাদুর গাছ ঠিকই, কিন্তু কিন্তু আমার জাদুর ক্ষমতা পুরোপুরি বৃষ্টির উপর নির্ভর করে। 7 দিনের মধ্যে একবার বৃষ্টি না হলে আমি আমার জাদুর ক্ষমতা হারিয়ে ফেলি। আর গত বছর থেকে কোনো বৃষ্টি হয়নি, তাই তখন পর্যন্ত আমার কোনো জাদু ক্ষমতা ছিল না, আর তাই আমি এতদিন কোনো ফলও দিতে পারিনি। এজন্য কৃষক আমাকে আগুনে পুড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু তোমরা আমাকে বাঁচিয়েছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ টুনি। পৃথিবীতে সবাই অনেকদিন বেঁচে থাকতে চায়, আর সবচেয়ে বড় কথা হলো কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে এগিয়ে যাওয়া উচিত। আর তুমি বিপদে পড়েছিলে, আর তাই আমি তোমাকে সাহায্য করে একজন ভালো পাখির কর্তব্য করেছি। শোনো টুনি, আমি এতক্ষণ থেকে তোমাদের সব কথা শুনেছি, কিন্তু এটা বুঝতে পারছি না যে তোমরা নিজের ঘরবাড়ি ছেড়ে এদিকে কোথায় যাচ্ছিলে। এরপর টুনি গাছকে সব কথা খুলে বলে। তবে তুমি কোনো চিন্তা করো না টুনি, আমি এক্ষুনি তোমাকে একটা বাড়ি বানিয়ে দিচ্ছি। কি, তুমি আমাকে কেমন ঘর বানিয়ে দিলে? এই ঘরে তো কোনো চালা নেই। তবে শোনো, আমি আম দিয়ে বাড়ি বানাতে পারি ঠিকই, কিন্তু আম দিয়ে ঘরের চাল বানাতে পারবো না, কেননা বৃষ্টির পানি এই জাদুর আম ঘরের চালে পড়লে তোমাদের অনেক বড় বিপদ হতে পারে। তাহলে এখন আমি কিভাবে এই চাল ছাড়া বাড়িতে থাকবো বলো তো? চিন্তা করো না টুনি, ওই দেখো দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, আর ওই বাড়িটা হলো কৃষকের বাড়ি, আর কৃষকের বাড়িতে খেজুর গাছ আছে, তাই তুমি এখন কৃষকের বাড়িতে যাও আর তার কাছে কিছু খেজুর পাতা নিয়ে এসো, তারপর খেজুর পাতা দিয়ে তুমি তোমার ঘরে চালা বানিয়ে নিও। এরপর টুনি আম গাছের কথা মতো কৃষকের বাড়িতে যায়, আর কৃষককে গিয়ে সব কথা খুলে বলে। আর কৃষকের খেজুর গাছ থেকে পাতা নিয়ে নিজের আম ঘরে খেজুর পাতার চালা বানিয়ে নেয়, আর সেই বাড়িতেই থাকতে শুরু করে। এভাবেই সেই দিনটা কেটে যায়। কালু ও কালু, এ কি তোরা, তোদের পরিবারকে নিয়ে আমার বাড়িতে কেন এসেছিস? আর বলিস না বন্ধু, কালকে যা ঝড় বৃষ্টি হলো, আমাদের দুজনের বাড়িটা যে ঝড় বৃষ্টিতে ভেঙে চুরমার হয়ে গেছে, তাই তো কিছুদিন তোর বাড়িতে থাকতে চলে এলাম। থাকতে চলে এলাম মানে বললেই হলো নাকি? আমরা তোমাদেরকে থাকতে দিতে পারবো না, চলে যাও এখান থেকে। ভুলে যেও না কাকুলি, একদিন আমাদের জন্যই তোমরা টুনির বাড়িটা নিজের করে নিতে পেরেছো, এখন তোমরা যদি আমাদেরকে এই বাড়িতে থাকতে না দাও তাহলে আমরা সব সত্যি কথা পুলিশকে বলে দিব। কি সত্যি কথা জানো, বলো তো শুনি। একদিন কালু আর কাকুলি আমাদের দুজনকে কিছু টাকা দিয়ে টুনিকে চোর অপবাদ দিতে বলেছিল, আর এরা দুজন মিলে প্ল্যান করে টুনির বাড়িটা নিজের করে নিয়েছিল। অনেক হয়েছে, দেখ কালু, তোরা যদি আমাদেরকে এই বাড়িতে থাকতে না দিস তাহলে আমরা এক্ষুনি গিয়ে পুলিশকে সব সত্যি কথা বলে দিব। ঠিক আছে, আয় তোরা ঘরের ভিতরে আয়, কিন্তু কিছুদিন পরে কিন্তু আমার বাড়ি থেকে চলে যেতে হবে। এরপর সবাই মিলে যেই না কালুর ঘরে প্রবেশ করে, অমনি কালুর ঘরটা ভেঙে সবাই মাটিতে পড়ে যায়, কারণ এতগুলো পাখির ওজন কালুর ঘর সহ্য করতে পারেনি। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমাদের,
আমাদের ঘরটা যে এদের ওজনের কারণে ভেঙে চুরমার হয়ে গেল, এখন আমরা কি করে বাড়ি বানাবো? এই বনের কোথাও যে কোনো কাঠ নেই। কি আর করার, এখন আমাদের সবাইকে অন্য বনে গিয়ে বাড়ি বানাতে হবে। এরপর সবাই মিলে অন্য বনে চলে যায়। আর কিছু দূর পথ যাওয়ার পর সবাই অনেক খিদে পেয়ে যায়। তখনই টুনির আমঘরটা কালুর চোখে পড়ে যায়। টুনি, তুই এখানে? আমরা সবাই আজকে অনেক বিপদে পড়েছি টুনি, তুই আমাদেরকে একটু খেতে দিবি? আমাদের যে বড় খিদে পেয়েছে। কোন মুখে তোমরা সবাই আমার বাড়িতে এসেছো? একদিন তোমরা আমাকে মিথ্যে অপবাদ দিয়ে বঞ্চনা করেছিলে, আর এই কয়েকদিনে কি করে ভুলে গেলে এসব কথা? আমাদের কোনো দোষ নেই টুনি, এই কালু আমাকে আর কবুতরকে টাকা দিয়ে তোর সাথে অভিনয় করতে বলেছিল, তাই আমরা কালুকে সাহায্য করেছি। আমাদেরকে মাপ করে দে টুনি। তোমরা কালু দাদাকে সাহায্য করে অন্যায় করেছো, তাই তোমরা সবাই একইভাবে অপরাধী। তবে এখান থেকে কি বুঝতে পেলে বলো তো? যে অন্যকে বিপদে ফেললে নিজেকেও একদিন না একদিন সেই বিপদের সম্মুখীন হতে হয়, আর অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হয়। তবে তোমরা যখন নিজেদের ভুল বুঝতে পেরেছো, তাই তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এই শীতে যে আর উঠতে পারছি না, আমার পাখা দুটো মনে হয় জমে যাচ্ছে, আর উঠতে পারবো না। যাই, দেখি কোনো অটো পাই কিনা, অটো নিয়ে বরং ঘরে ফিরে যাই। কালু দাদা, ও কালু দাদা, যাবে নাকি? হ্যাঁ যাব, কোথায় যাবে? আমার বাড়িতে পৌঁছে দিবে? কত ভাড়া দিব? 100 টাকার 1 টাকাও কম হবে না। কি, এতটুকু পথ 100 টাকা? শোনো, গেলে অটোতে ওঠো, না গেলে বিরক্ত করো না তো। এই শীতে উঠতেও পারছি না, উপায়ও তো নেই, চলো। এই বলে তোতা কালুর অটোতে উঠে পড়ে, আর কালু তোতাকে নিয়ে উড়ে যায়। কালুর একটা অটো ছিল, যা কালু কাকুলির বাবার কাছে যৌতুক হিসেবে পেয়েছিল। সেই অটো চালিয়ে কালুর বনের পাখিদের কাছে অনেক বেশি মূল্য নিত, আর দিন শেষে অনেক টাকা উপার্জন করত। দেখো কাকুলি, আজ আমার কত টাকা উপার্জন হয়েছে জানো? আমি তো 50 টাকার ভাড়া 100 টাকা করে নিয়েছি, আর 20 টাকার ভাড়া 50 টাকা। এই কনকনে শীতে কেউ হাঁটতে চায় না, তাই বাধ্য হয়ে সবাই আমার অটোতেই উঠে পড়ে গো। এই জন্য তো আমার অনেক টাকা উপার্জন হচ্ছে জানো তো, এতে আমার অনেক টাকা লাভ হচ্ছে গো, আমি তো ধনী হয়ে যাব। ও, এ তো খুব ভালো কথা, এইভাবে চালিয়ে যাও, দেখবে আমরা এভাবে অনেক বড়লোক হয়ে যাব। মা মা দেখো, আমাদের গাজরগুলো কি সুন্দর টকটকে লাল হয়েছে, কিন্তু এই গাজর বিক্রি করে তো আমাদের দুবেলা খাবারই জুটছে না গো। শোন মা, কষ্টের মাঝেই তো স্বস্তি লুকায়িত। তোর বাবা মারা যাওয়ার পর আমাদের এত কষ্ট, তবে তোর বাবা যে পুরনো অটোটা রেখে গিয়েছিল, আমি এই গাজর বাগানটি বিক্রি করে অটোটা মেরামত করে নিব, তারপর অটো চালানো শুরু করব। এরপর টুনি বান্টির কাছে তার লাল গাজরের বাগানটা বিক্রি করে দেয়। সেই টাকায় টুনি টোনার রেখে যাওয়া অটোটা মেরামত করে নেয়। মা মা, এই নতুন অটোটা অটোটা কার গো? টুকি, এটা তোর বাবার সেই পুরাতন অটোটা। আমি গাজর বাগান বিক্রি করা টাকা দিয়ে অটোটা সার্ভিস করে নিয়ে এসেছি, এখন থেকে এই অটোটা আমি চালাবো রে। মা, এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না রে মা। কিন্তু মা, তুমি যখন অটো চালাতে বাইরে চলে যাবে, আমি তো একাই ঘরে থাকবো মা। হ্যাঁ রে মা, থাকবি তো, আমাকে তো যেতেই হবে, না হলে আমরা আমাদের সংসার চালাবো কি করে বল? আর আমাদের অভাব দূর হবে বা কি করে? আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে অটো চালাও, আমি ঘরেই থাকবো, একদম দুষ্টুমি করবো না। পরের দিন সকাল থেকেই টুনি অটো চালানো শুরু করে দেয়।
এসো এসো দাদা দিদিরা, 20 টাকা মূল্যে যেখানে খুশি সেখানে যাও। এসো এসো দাদা দিদিরা, শীতের মৌসুমে 20 টাকা মূল্যে যে কোনো জায়গায় যাও। টুনির এমন কথা শুনে বনের সব পাখিরা জড়ো হয়। সবাই টুনির অটো দেখতে থাকে। এই সব কিছু কালুর ছেলে কনক আড়াল থেকে দেখছিল। আরে আরে, এই টুনি মাসি আবার কবে অটো কিনলো? এই কথাটা এক্ষুনি বাবাকে জানাতে হবে। বাবা 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 বাবা, অনেক খারাপ খবর আছে বাবা। কি রে বাবা, এভাবে হাঁপাচ্ছিস কেন? ধীরে ধীরে বল, কি খারাপ খবর? কেউ তোকে মেরেছে, বকেছে? কে বকেছে বল তো? আরে আরে মা, না না না, তুমি চুপ করো তো, তুমি চুপ করো, আমার বলতে দাও। তোমাদের কোনো খোঁজ আছে? হ্যাঁ, যে টুনি মাসি একটা নতুন অটো কিনেছে, আর সবাইকে না মাত্র 20 টাকায় তাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছে, যেখানে তো বাবা 100 টাকা করে নিচ্ছিল। দেখে নি, এবার বাবার সব যাত্রী টুনি মাসির হয়ে যাবে। কি, টুনি অটো কিনেছে? আমার সব ব্যবসায় এই টুনি এসে জল ঢেলে দেয়। দাঁড়া, এবার দেখাবো কত ধানে কত চাল। এরপর কালু অনেক রেগে সেখান থেকে চলে যায়। কালু, আমি পাশের বনে যাব, তুমি যাবে কি? হ্যাঁ যাব। ভাড়া ভাড়া কত নিবি গো? 100 টাকা, পুরো 100 টাকা নিব। আরে কালু, তুমি পাখিদের লুটি নিচ্ছ নাকি? তার চেয়ে বড় আমি টুনির অটোর জন্য অপেক্ষা করি। যাব না, যাব না তোমার অটোতে। এই বলে মিষ্টিটি টুনির অটোতে চলে যায়। এদিকে কালু তার অটোর ভাড়া বেশি চাওয়ার কারণে বনের কোনো পাখি কালুর অটোতে উঠত না। অন্যদিকে টুনি কম ভাড়া নেওয়ায় তার ভালো উপার্জন হচ্ছিল। তুমি এসেছো, কিন্তু তোমার হাতে তো দেখছি কিছুই নেই। আজকে তো তোমার বাজার করে নিয়ে আসার কথা ছিল, তাই না? কাকুলি, সকালে খালি হাতে গিয়েছিলাম, আর সন্ধেবেলাও খালি হাতেই ফিরলাম গো। আজকের দিনে তো আমার 1 টাকা উপার্জন হয়নি। কিছু তো করতে হবে ওই টুনির। আমার সব যাত্রীকেও ছিনিয়ে নিয়েছে, এর জন্য এখন আমার অটোতে কেউ ওঠে না। মনে তো হচ্ছে এখনই গিয়ে ওই টুনির অটোটা ভেঙে চুরমার করে দেই। অপেক্ষা করো বাবা, অপেক্ষা করো। আমার কাছে না সুন্দর একটা প্ল্যান রয়েছে, অত চিন্তা করো না তো। এই রাতের অন্ধকারে তুমি টুনি মাসির বাড়িতে যাও, আর টুনি মাসির অটোটার টায়ার পাংচার করে দিয়ে আসো। আর টুনি মাসির অটো পাংচার হওয়ার কারণে সারা দিন টুনি মাসি অটো চালাতে পারবে না, আর তখন তুমি যাত্রীদের কাছে বেশি টাকা নিয়ে তোমার অটো চালাতে পারবে, আর এতে করে তোমার অনেক টাকা উপার্জন করতে পারবে গো। দেখো গো দেখো, আমার ছেলে কি সুন্দর একটা বুদ্ধি দিয়েছে দেখো। এই না হলে আমাদের একমাত্র ছেলে। কনকের এমন বুদ্ধি শুনে কালু টুনির অটোর কাছে যায়, আর টুনির অটোর টায়ার পাংচার করে দিয়ে আসে। এবার হবে মজা, এবার দেখব কি করে তুই অটো চালাস। তুই আমার ব্যবসায় লালবাতি জ্বালিয়েছিস টুনি, তাই না? কাল সারাদিন আমার অনেক টাকা উপার্জন হবে। পরের দিন সকালবেলা টুনি যখন তার অটোর কাছে আসে, সে দেখে তার অটোর টায়ার পাংচার হয়ে আছে। এ দেখে তো সে খুব চিন্তায় পড়ে যায়। এই কি, আমার অটো টায়ার পাংচার হলো কি করে? মনে হয় অতিরিক্ত শীতের কারণে হয়েছে। ভাগ্যিস ঘরে একটা এক্সট্রা টায়ার ছিল, আমি বরং তাড়াতাড়ি করে টায়ারটা লাগিয়ে দেই। টুনির কাছে আরেকটা টায়ার ছিল বলে সেটা টুনি তার অটোতে লাগিয়ে অটো নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে হঠাৎ করে কালু টুনিকে দেখে অবাক হয়ে যায়। এটা কি হলো? তার মানে টায়ার পাংচার করার প্ল্যানটা একদম ভেস্তে গেছে? এর অটো তো একদম ঠিক আছে, তার মানে আমার যাত্রীদেরকে ফিরে পাওয়ার জন্য আমায় অন্য একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। পরের দিন রাতে আবার কালু কাকতার পরিবারের সাথে বুদ্ধি করে টুনির অটোর কাছে চলে যায়।
এখানে কেউ আসার আগেই এই অটোর কাজ ভেঙে দিয়ে কেটে পড়তে হবে। কালু কাকা একটা ইটের টুকরো টুনির অটোর উপর ছুড়ে মারে, টুনির অটোর কাজ ভেঙে দিয়ে সেখান থেকে সে চলে যায়। আবার সকালবেলা টুনি যখন তার অটোর সামনে আসে, দেখে তার অটোর গ্লাস ভাঙা। এদিকে সে কান্নায় ভেঙে পড়ে। এটা আমার কি সর্বনাশ হলো, এই কাজটা কি করে ভাঙলো, এখন এই কাজ কি করে ঠিক করব আমি? আর বনের পাখিরা তো এই ভাঙা কাঁচওয়ালা অটোতে উঠবে না, আমি এবার কি করব? আজকে সারাদিন অটো না চালালে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অবশেষে টুনি তার জমানো শেষ টাকা দিয়ে অটোর কাজ মেরামত করে নেয়। যাক বাবা, অবশেষে আমার অটোটা ঠিক হলো। কাল সারাদিন আমার কোনো উপার্জন হয়নি, কোনো ব্যাপার নয়, আজ আমি আবার অটো নিয়ে বেরোবো। দেখেছ, আজ টুনি অটো চালাতে আসেনি আর আমার এতগুলো টাকা উপার্জন হলো। যখন গভীর রাত হবে তখন কনক তুমি চুপি চুপি গিয়ে ওই টুনি অটোর কাজ ভেঙে দিবে, বুঝতে পেরেছ? আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তা করো না, সময় মতো গিয়ে কাজ ওকে করে আসব। এরপর মাঝরাতে কনক টুনির বাড়িতে গিয়ে আবার টুনির অটোর কাজ ভেঙে দেয় আর খুব তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে আসে। পরের দিন সকালবেলা এগুলো কে করছে, এভাবে প্রতিদিন কেন একই দুর্ঘটনা ঘটছে? এখন তো আমার কাছে এক পয়সাও নেই, আমি এবার কি করে এই অটোটা মেরামত করব? টুনি কোনো উপায় না পেয়ে অটো ঘরের সামনে দাঁড় করিয়ে রাখে। এদিকে কালু সব পাখির কাছে অনেক বেশি টাকা নিয়ে অটো চালাতে থাকে। এভাবে প্রায় এক সপ্তাহ চলে যায়। টুনি তার সুখী বন্ধুর কাছে টাকা ধার নিয়ে অটো ঠিক করে নেয় আর অটো নিয়ে বনে বেরিয়ে পড়ে। কালু কনক, আমি এক্ষুনি দেখে এলাম, টুনি ওর অটো নিয়ে আবার বেরিয়ে পড়েছে। কনক, তুমি আবার যাবে মাঝরাতে ওই টুনির বাসায়, দেখি ওর কত পয়সা হয়েছে। ও যতবার অটো মেরামত করবে আমরা ততবার নষ্ট করে দিয়ে আসব। হ্যাঁ, আমার ছেলে তুমি, এভাবে বাবাকে সাহায্য করবে, দেখবে এভাবে একদিন আমরা অনেক বড়লোক হয়ে যাব। এরপর মাঝরাতে আবার কালুর ছেলে কনক মুখে কালো কাপড় বেঁধে চলে আসে টুনির বাড়িতে। কিন্তু কনক এটা জানতো না যে সেই রাতেই উল্লু মহারাজ তার সেনাপতি শালিককে বন পরিদর্শনে পাঠিয়েছিল। এটা কে? দেখে তো একদম মনে হচ্ছে একটা চোর, কিন্তু এই পাখি এখানে মুখ বেঁধে করছেটা কি? দেখতে হচ্ছে তো একবার ভালো করে। প্রতিবারের মতো এবারও কনক পাথরের ঢিল দিয়ে টুনির অটোর কাজ ভেঙে দেয়। এটা দেখে শালিক এসে কনককে ধরে ফেলে। আরে, তুই তো কালুর ছেলে কনক, তাই না? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, যেতে দাও। কনকের এমন চিৎকার চেঁচামেচি শুনে সেখানে টুনি চলে আসে। দেখো টুনি দেখো, আমি এই কালুর ছেলেকে হাতে নাতে ধরে ফেলেছি, এই ছেলে তোমার অটোর কাজ ভেঙে দিয়েছে। তার মানে প্রতিদিন আমার অটো, অন্য কেউ নয়, তুমি নষ্ট করে দিয়েছো? সেনাপতি মশাই, এই পাখিকে নিয়ে যাও, এর যথার্থ শাস্তি হওয়া উচিত। এরপর শালিক কনককে নিয়ে রাজদরবারে চলে যায়। কাকুলি কাকুলি, চলো চলো, তাড়াতাড়ি চলো, টুনির অটোর কাজ ভেঙে দেওয়ার সময় কনক শালিক সেনাপতির সামনে ধরা পড়েছে, সেনাপতি কনককে ধরে রাজার কাছে নিয়ে গেছে গো। এরপর কালু আর কাকুলি খুব তাড়াতাড়ি উল্লু মহারাজের রাজদরবারে চলে আসে। যেতে দাও, যেতে দাও, আমাদের যেতে দাও, আমাদের উল্লু মহারাজের সাথে দেখা করতে হবে। এখন হবে না, এখন মহারাজ ঘুমাচ্ছে, যা বলার কাল সকালে এসে বলবেন, এখন বিরক্ত করবেন না তো। এই শুনে কালু কাকুলি সকাল হওয়ার
অপেক্ষার প্রহর গুনতে থাকে। পরের দিন সকালবেলা উল্লু মহারাজ কালু কাকুলিকে ডেকে পাঠায় আর তার সাথে টুনিও সেখানে আসে। মহারাজ মহারাজ ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন আমার ছেলেকে, ছোট বাচ্চা ছেলে আমার, ভুল করেছে মহারাজ, ভুল করে কাজটা ভেঙে দিয়েছে। খেলতে খেলতে ছোট বাচ্চারা কতই না ভুল করে মহারাজ, ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে। হ্যাঁ 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 মহারাজ, বাচ্চারা তো ভুল করেই থাকে, এর জন্য এটা নয় যে আপনি ছোট্ট পাখির ছানাকে কড়া শাস্তি দিবেন। একদম মিথ্যে বলবে না, তোমার ছেলে কনক আমাকে সব কথা বলে দিয়েছে, এই সব কিছু তোমরা দুজন মিলে করাচ্ছো ওকে দিয়ে, যাতে করে টুনিওর অটো চালাতে না পারে। আর তোমরা বনের পাখিদের কাছে অনেক বেশি টাকা নিয়ে ওদের লুটে নিয়ে ভয়লোক হতে পারো। কিন্তু মহারাজ, তবে তো এখানে কনকের কোনো দোষ নেই, সব দোষ তো শয়তান কালুর, আর কনক তো ছোট বাচ্চা, আপনি কনককে ছেড়ে দিন, শাস্তি দিলে ওই কালুকেই দিন। তুমি এটা একদম ঠিক বলেছো, এই কালু পাখিদের লুটে নিয়েছে, তারপর আবার তোমার অটোর কাজ ভেঙে দিয়েছে, এর জন্য তো আমি কালুকে 2 বছরের জন্য কারাগারে বন্দি করার আদেশ দিলাম। এরপর উল্লু মহারাজ কনক আর কাকুলিকে ছেড়ে দেয়, কালুকে 2 বছরের সাশ্রম কারাদণ্ড দেয়। দেখলি তো কালু দাদা, অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো হয় না, অন্যায় কাজে শাস্তি ঠিকই মিলে যায়। আর শোনো কালু দাদা, বাচ্চারা তো বড়দের দেখে শিখে, তুমি কখনো বাচ্চাদের ভুল শিক্ষা দিও না। এরপর থেকে টুনি টোনার রেখে যাওয়া সেই স্মৃতি ওই অটোটা চালিয়ে খুব কম মূল্যে পাখিদের তাদের গন্তব্যে পৌঁছে দিয়ে সুখী শান্তিতে দিন কাটাতে থাকে, আর কালু তার অন্যায়ের শাস্তি পায়। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।